আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ওমান সহ বিভিন্ন দেশের যে এক্সচেঞ্জ রেটটা আছে, সৌদি, দুবাই, কাতার ও মালয়েশিয়া, সকল দেশের এক্সচেঞ্জ রেট জানিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ 9ই সেপ্টেম্বর, রোজ সোমবার। আর আজকে যদি আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের এক মুদ্রা বাংলাদেশে সেন্ড করতে চান, কত করে পাবেন বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিব। সর্বপ্রথম আপনাদের আজকে আমি আপনাদের মালয়েশিয়ার যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানাবো। আপনারা যদি মালয়েশিয়ার থেকে আজকে 1 রিঙ্গিত বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 27.52 টাকা করে। এবং পাশাপাশি যদি আপনারা কাতার থেকে রিয়াল আজকে বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 32.78 টাকা করে। এবং 2.5% যেটা সরকার কর্তৃক প্রণোদনা সেটা সঙ্গে থাকবে। আপনারা যদি আজকে সৌদি আরব থেকে সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 31.90 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। পাশাপাশি যদি আজকে আপনারা ইউনাইটেড আরব আমিরাতের 1 দেরহাম বাংলাদেশে সেন্ড করতে চান, 1 দুবাইয়ের দেরহাম সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের টাকায় আজকে 32.60 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। পাশাপাশি যদি আজকে আপনারা ওমানের 1 রিয়াল বাংলাদেশে সেন্ড করতে চান, বন্ধুরা ওমানের রিয়ালটা বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন রকম রেট দিচ্ছে, তবে আপনারা হামদান এক্সচেঞ্জ থেকে 312.70 টাকা করে পেয়ে যাবেন। এটা ওমানের সর্বোচ্চ রেট আজকের। পাশাপাশি যদি আজকে আপনারা বাহরাইনের 1 দিনার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 317.02 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আপনারা যদি আজকে কুয়েতের 1 দিনার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 392.40 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আপনারা যদি আজকে সিঙ্গাপুরের 1 ডলার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 91.90 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। আপনারা যদি আজকে 1 US ডলার বাংলাদেশে সেন্ড করতে চান, সেক্ষেত্রে পেয়ে যাবেন 119.70 টাকা করে এবং 2.5% প্রণোদনা সঙ্গে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো এক্সচেঞ্জ রেটের সর্বশেষ আপডেট। তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন অবশ্যই 1-2টা এক্সচেঞ্জ যাচাই বাছাই সেন্ড করে সেন্ড করবেন, কারণ সকল এক্সচেঞ্জের রেট এক সমান থাকে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।